হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আবার আমি তোমাদের জন্য একটা ডেমো লেকচার নিয়ে এসেছি যেটা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এর ডেমো যেটা আমার পেইড ক্লাসে চলছে তোমরা যদি এই লেকচারগুলো দেখে তোমাদের মনে হয় পেইড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও তোমরা নিতে পারো তাহলে তার ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট প্রিন্ট কমেন্টে তার সম্পর্কে আমি ডিটেল বলে দিয়েছি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেই অনুযায়ী যদি অ্যাডমিশন নিতে চাও তো আজকে আমরা পড়ব পার্ট ফোর এই চ্যাপ্টারের তো যেখানে আমাদের সার্চ ফর জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনগত বস্তুর অনুসন্ধান করা চলছে তো অলরেডি আমরা দেখেছি যে জিনগত বস্তুর অনুসন্ধান কিভাবে হচ্ছে অলরেডি আমরা কিছু এক্সপেরিমেন্টস দেখে ফেলেছি আগের লেকচারে তো নেক্সট আমরা পড়ব যে কিভাবে অ্যাকচুয়ালি প্রমাণ হলো যে জেনেটিক ম্যাটেরিয়ালটা ডিএ জিনগত বস্তুটা ডিএনএই যদিও আমরা দেখলাম যে হ্যাঁ ভালো মতন করেই এখানে বোঝা যাচ্ছে এই ট্রান্সফর্মিং প্রিন্সিপালের বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন যখন করা হয়েছিল অসওয়ার্ল্ড অ্যাভরি কলিন, ম্যাকলিন ম্যাকলিয়ান ম্যাকার্থি এরা মিলে প্রমাণ করে দিয়েছিলেন যে হ্যাঁ ডিএনএ টাই জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ টাই জিনগত বস্তু কিন্তু তবুও সায়েন্টিস্টদের বিশ্বাস হয়নি এবং এবার থার্ড সায়েন্টিস্ট এলেন মার্কেটে থার্ড এক্সপেরিমেন্ট এখানে শুরু হলো যেখানে বলা হলো যে হ্যাঁ জেনেটিক মেটেরিয়াল কিন্তু ডিএনএ জিনগত বস্তু ডিএনএ এবং এই এক্সপেরিমেন্টের পরেই একমাত্র পৃথিবীর সবাই বিশ্বাস করলো যে হ্যাঁ আর কিছু বলার নেই আর কোনো ডাউট নেই সত্যিই জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে ডিএনএ তো এটা কে কে করেছিলেন এটা করেছিলেন হচ্ছে আলফ্রেড হার্শে আর কে মার্থা দুজন দ্য আন ইকুইভোকাল প্রুফ দ্যাট ডিএনএ ইজ দা জেনেটিক মাটেরিয়াল কেম ফ্রম দ্য এক্সপেরিমেন্টস অফ আলফ্রেড হার্সে অ্যান্ড মার্থা চেস দে ওয়ার্ক উইথ ভাইরাসেস দ্যাট ইনফেক্ট ব্যাকটেরিয়া কল ফাজাস আলফ্রেড হার্সে এবং মার্থা এর পরীক্ষা সমূহ থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছিল যে ডিএনএ হল জিনগত বস্তু তারা সেই ভাইরাসগুলোকে নিয়ে কাজ করেছিলেন যেগুলো ব্যাকটেরিয়া কোষে সংক্রমণ ঘটায় এই ভাইরাসগুলোকে ফাজ বলে তো ওনারা প্রথম কথা এখান থেকে তুমি বুঝলে কারা পরীক্ষা করেছিলেন দুজন আলফ্রেড হার্সে আর মার্থা চেজ। কবে করেছিলেন নাইনটিন ফিফটি টুতে কি নিয়ে করেছিলেন ওনারা দুটো জিনিস নিয়েছিলেন এক হচ্ছে কিছু ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাস এবং যে ভাইরাস গুলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে বা ইনফেক্ট করে তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি ফাজ জানো তো এটা যে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে যে ভাইরাস তাদেরকে বলে ব্যাকটেরিয় ফাজ তো সেই ভাইরাস গুলো মানে যাদেরকে আমরা ব্যাকটেরিয় ফাজ বলছি তারা আর কিছু ব্যাকটেরিয়া এই উনি নিয়েছিলেন ঠিক আছে তোমরা অনেক সময় ব্যাকটেরিও ফাজ নামটা থেকে ভাবো এটা বোধ ব্যাকটেরিয়া একেবারেই নয় এরা ব্যাকটেরিয়াকে ফাটিয়ে দেয় মনে করবে ব্যাকটেরিয়া ফাটিয়ে দিচ্ছে তাই এরা ব্যাকটেরিয়া ফাজ এরা এক রকমের ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এই অবধি ক্লিয়ার এইবার দেখো এখানে কি বলেছে যেটা এই প্যারাগ্রাফে যেটা আমি হাইলাইট করে দিয়েছি যেটা আমাদের পড়তে হবে সেটা আগে তোমাদেরকে এখানে আমি দেখাই তো ওনারা এরকম দুটো পেট্রোডিশ নিলেন পাত্র নিল প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র দু ক্ষেত্রেই মিডিয়া নেওয়া হয়েছে মিডিয়া মানে হচ্ছে পরিপোষক মানে কি এখানে নিউট্রিশন দেওয়া থাকে তুমি ধরো একটা জীবকে গ্রো করাবে সাপোজ এখানে উনি ভাইরাস গ্রো করাবেন তো ভাইরাসকে তো খাবার দাবার দিতে হবে তো সেই খাবার দেওয়া হয়েছে এখানে তাকে বলে মিডিয়া মিডিয়া বা পরিপোষক তো দুটো পাত্রই দেওয়া হলো এছাড়া তুমি এখানে অ্যাড করলেন ভাইরাস ভাইরাস মানে কারা ওই ব্যাকটেরিয় ফাজ অ্যাড করা হলো ওরা এখানে খেয়ে পড়ে মানুষ হবে এবার এর সাথে এখানে দুটোতে দুটো আলাদা জিনিস উনি অ্যাড করেছেন প্রথম পাত্রে মিডিয়া তো আছেই তার সাথে উনি অ্যাড করলেন কিছু তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ ফসফরাস রেডিও অ্যাক্টিভ ফসফরাস কিছু অ্যাড করা হলো দ্বিতীয় পাত্রে অ্যাড করা হলো রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় সালফার ঠিক আছে তাহলে প্রথম পাত্রে রেডিও অ্যাক্টিভ ফসফরাস দ্বিতীয় পাত্রে রেডিও অ্যাক্টিভ সালফার অ্যাড করা হলো রেডিও অ্যাক্টিভের এর বাংলা কি তেজস্ক্রিয় অ্যাকচুয়ালি ফসফরাস কিসের মধ্যে থাকে বলতো ফসফেট গ্রুপ কিসের মধ্যে থাকে ডিএনএতে থাকে আমরা দেখে নিয়েছি যে ডিএনএতে নিউক্লিওটাইড থাকে নিউক্লিওটাইডে কী কী থাকে একটা পেন্টোস সুগার থাকে একটা থাকে বেস নাইট্রোজেনাস বেস আর একটা কি থাকে একটা থাকে ফসফেট গ্রুপ তাহলে এই ফসফেটটা কোথায় থাকে ডিএনএতে থাকে এবার এই যে ভাইরাসগুলো যারা এখানে খেয়ে পড়ে মানুষ হচ্ছে তারা তাদেরও ডিএনএ রয়েছে এই ব্যাকটেরিয় ফাজগুলোর ডিএনএ রয়েছে সেই ব্যাকটেরিয় ফাজের যে ডিএনএ গুলো রয়েছে তার মধ্যে এই রেডিও অ্যাক্টিভ ফসফেট গিয়ে জুড়ে যাবে কেন কারণ ফসফেট তো থাকেই ডিএনএতে তাহলে এই ফসফেট গ্রুপ ওই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয় ফাজগুলোর ডিএনএর মধ্যে জুড়ে যাবে তা হবে গোটা ই রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় কথাটার মানে কি এটার মানে হচ্ছে তুমি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা পরীক্ষা করতে পারো তার নানা রকম ব্যবস্থা ল্যাবরেটারিতে থাকে তুমি রেডিও অ্যাক্টিভিটি প্রমাণ কি করে করবে জিনিসটা চকচক করবে জিনিসটা বোঝার নানারকম উপায় রয়েছে যে কী করে তুমি কোনো কিছু তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাবে সেটা এখানে আমাদের দরকার নেই এইখানে সেটা আমাদের দরকার নেই শুধু জানো যে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা তুমি কিন্তু প্রমাণ করতে পারো তুমি বুঝতে পারবে তো এইখানে যেহেতু তুমি এরকম চকচকে ফসফরাস দিয়েছো তো তোমার এখানে এদের ডিএনএ চকচকে হয়ে যাবে কারণ ডিএনএর মধ্যে সেই ফসফরাসগুলো গিয়ে অ্যাড হতে থাকবে এবার সেকেন্ড পাত্রে আমরা কোনো রেডিও অ্যাক্টিভ ফসফরাস দিইনি আমরা কি দিয়েছি রেডিও অ্যাক্টিভ সালফার সালফার জানো কিসে থাকে ডিএনএ আর এন প্রোটিনের মধ্যে সালফার কিসে থাকে সালফার থাকে প্রোটিনের মধ্যে কিসে থাকে প্রোটিনের মধ্যে এবার তার ফলে এই যে ভাইরাসগুলো রয়েছে ভাইরাসের তো প্রোটিনও থাকে সেই প্রোটিনের মধ্যে এই এস গুলো গিয়ে জুড়ে যাবে এবং তার ফলে প্রোটিনগুলো চকচক করবে ঠিক আছে কারণ প্রোটিনগুলো হয়ে গেল রেডিও অ্যাক্টিভ তাই এদের রেডিও অ্যাক্টিভ প্রোটিন বা তেজস্ক্রিয় প্রোটিন হয়ে গেল এবার তোমাদেরকে এখানে আমি একটা ছোট্ট স্ট্রাকচার করে দেখাই যে এই ব্যাকটেরিয়া ফাজের প্রোটিন কোথায় থাকে ব্যাকটেরিয়া ফাজ নামক যে দুষ্টু ভাইরাসটা সেটা এই রকম দেখতে হয় এরকম দেখতে হয় তো এই যে একটা দেখছো এরকম একটা কোটিং দেখছো এরকম একটা স্ট্রাকচার দেখছো এটাকে বলে হচ্ছে ওর ক্যাসপিড প্রোটিন আমরা বলি কোট আপাতত কোট বলি এর বেশি আমাদের এখন জানার দরকার নেই এটা কোটিং এই কোটিংটা অ্যাকচুয়ালি প্রোটিন দিয়ে তৈরি হয় তাহলে ভাইরাসের বডিতে প্রোটিন কোথায় থাকে তুমি বুঝতে পারলে এই কোটিংটাতে প্রোটিন থাকে আর এই ব্যাকটেরিয়াও ফাজের ডিএনএ কোথায় থাকবে ডিএনএ থাকেই ভেতরে অ্যাকচুয়ালি ডিএনএ তো খুব সেনসেটিভ জিনিস তো ডিএনএকে এই প্রোটিনের কোটটা সুরক্ষা করে ঠিক আছে তো এইভাবে একটা ব্যাকটেরিও থাকে তাহলে এই এক নম্বর ক্ষেত্রে এই রেডিও অ্যাক্টিভ ফসফরাস গুলো গিয়ে জুড়ে যাবে এই ডিএনএ তে আর দু নম্বর ক্ষেত্রে রেডিও সালফার গুলো গিয়ে জুড়ে যাবে এই প্রোটিন কোটে এখানে এই অবধি ক্লিয়ার হলো চলো এখানে দেখি কি বলেছে এখানে বলছে যে দে গ্রিউ সাম ভাইরাসেস অন আ মিডিয়াম দ্যাট কন্টেন্ট রেডিও অ্যাক্টিভ ফসফরাস অ্যান্ড সাম আদার্স অন মিডিয়াম দ্যাট কানটেন্ট রেডিও অ্যাক্টিভ সালফার তারা তেজস্ক্রিয় ফসফরাস সমন্বিত একটি পাত্রে কিছু ভাইরাস এবং তেজস্ক্রিয় সালফার সমন্বিত ধাত্রে অন্য কিছু ভাইরাসের বৃদ্ধি ঘটিয়েছিলেন এই ধাত্র মানে কি হচ্ছে ধাত্র মানে হচ্ছে মিডিয়া পরিপোষক এবারে কী হল ভাইরাসেজ গ্রোন ইন দ্য প্রেজেন্স অফ রেডিও অ্যাক্টিভ ফসফরাস কানটেন্ট রেডিও অ্যাক্টিভ ডিএনএ বাট নট রেডিও অ্যাক্টিভ প্রোটিন বিকজ ডিএনএ কানটেইন ফসফরাস বাট প্রোটিন ডাজ নট তো যে ভাইরাসগুলোকে তেজস্ক্রিয় ফসফোরাসের উপস্থিতিতে বৃদ্ধি ঘটানো হয়েছিল সেগুলোতে তেজস্ক্রিয় ডিএনএ ছিল কিন্তু তেজস্ক্রিয় প্রোটিন ছিল না কারণ ডিএনএতে ফসফরাস থাকে প্রোটিনে ফসফরাস থাকে না সিমিলারলি ভাইরাসেস গ্রোন অন রেডিও অ্যাক্টিভ সালফার কানটেইন্ট রেডিও অ্যাক্টিভ প্রোটিন বাট নট রেডিও অ্যাক্টিভ ডিএনএ ডিএনএ সালফার একইভাবে যেই ভাইরাসগুলোতে উপস্থিতিতে বৃদ্ধি ঘটানো হয়েছিল সেগুলো তেজস্ক্রিয় প্রোটিন সমন্বিত হয়েছিল কিন্তু এতে তেজস্ক্রিয় ডিএনএ ছিল না কারণ ডিএনএতে সালফার অনুপস্থিত তো আমি যা পড়ালাম সেটাই এখানে বললো শুধু এক্সট্রা একটা কথা বললো যে এই ভাইরাসগুলোর রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় ফসফরাস থাকার জন্য এদের ডিএনএটা তো জল জল করতে থাকলো কিন্তু এদের কিন্তু প্রোটিন জল জ্বল করবে না কেন করবে না কারণ তুমি তো এখানে রেডিও অ্যাক্টিভ ফসফরাস দিয়েছো ফসফরাস তো প্রোটিনে থাকে না আবার এই ক্ষেত্রে বলেছে এদের প্রোটিন জল জল করবে রেডিও অ্যাক্টিভ হবে কিন্তু ডিএনএ করবে না কেন কারণ এখানে তুমি রেডিও অ্যাক্টিভ সালফার দিয়েছো তো রেডিও অ্যাক্টিভ সালফার তো আর ডিএনএতে গিয়ে বসবে না কারণ সালফার তো ডিএনএতে থাকে না এটাই বলেছে এই অবধি প্রথম হলো এইবার কি করা হলো দেখো এই লেখাটা পড়ার আগে আমরা এটা দেখব তো দেখো তুমি এখানে দুটো এক্সপেরিমেন্টের দুটো জিনিস নিয়েছে আমরা প্রথমে নিয়েছিলাম আমরা আমাদের এক নম্বরে কি ছিল আমাদের এক নম্বরে ছিল হচ্ছে ডিএনএ তো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এক নম্বর আর এটা হচ্ছে দু নম্বর মানে আমরা এক নম্বর পাত্রে রেডিও অ্যাক্টিভ ফসফরাস দিয়েছিলাম তো সেই হিসাবে আমি এক দুই দিলাম তো তুমি দেখো দু ক্ষেত্রে এখানে দুটো এক্সপেরিমেন্ট হচ্ছে তো একই জিনিস ইংলিশ বাংলা দুটো বই অনুযায়ী আমি এখানে দিয়ে দিয়েছি তো তুমি দেখো এই এক নম্বরে আমাদের কি আছে রেডিও অ্যাক্টিভ লেভেল ডিএনএ তেজস্ক্রিয় ডিএনএ তো রেডিও অ্যাক্টিভ ফসফরাসকে পি থার্টি টু বলা হয়েছে ঠিক আছে রেডিও অ্যাক্টিভকে কে পি থার্টি টু আমরা বলেছি সেরকম ডিএনএ এতে ঢুকে গেছে আর দু নম্বর ক্ষেত্রে কি ঢুকেছে আমরা জানি দু নম্বরে আমরা কি দিয়েছিলাম বলো দু নম্বরে আমরা সালফার দিয়েছিলাম রেডিও অ্যাক্টিভ তো দু নম্বরে কি হয়েছে রেডিও অ্যাক্টিভ সালফার হয়েছে সালফার লেভেল প্রোটিন ক্যাপসিউল রেডিও সালফারকে আমরা এস বলছি এস বলছি আর এই যে প্রোটিন কোডটা দেখিয়েছিলাম এই প্রোটিন কোডটাকে প্রোটিন ক্যাপসিউলও বলে তা আমি লিখে দিই বরং এই কোটিংটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্যাপসিউল তো ভালো কথা প্রোটিন ক্যাপসুল এদের হয়েছে জকচক করছে আচ্ছা এই হলো ঘটনা এবার দুক্ষেত্রেই দুটো এক্সপেরিমেন্ট করা হবে দুক্ষেত্রেই কি করা হবে আমরা নিয়েছি কিছু ব্যাকটেরিয়া দেখো এই যে জিনিসটা দেখছো এটা একটা ব্যাকটেরিয়া সেটা এখানে লিখে দেয়নি আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে এটা 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 হচ্ছে একটা 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 ব্যাকটেরিয়া 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 তো তুমি কি করলে মানে ওনারা দুজন অ্যাকচুয়ালি কি করলেন এই ব্যাকটেরিয়া কে আমি বলেছি যে এই ব্যাকটেরিয়া ফাজ বা ভাইরাস এরা কি করে ব্যাকটেরিয়াকে গিয়ে আক্রমণ করে তো তাই এখানে করা হয়েছে তুমি দেখো ইনফেকশন সংক্রমণ ব্যাকটেরিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে সেই ভাইরাসগুলো দু তাই হয়েছে এক্ষেত্রেও ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাস ছেড়ে দিয়েছে এই ক্ষেত্রেও ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাস ছেড়ে দিয়েছে তারপরে কি হচ্ছে এবার ভাইরাসগুলো প্রথমে এই ব্যাকটেরিয়ার যে সেল সারফেস প্লাজমা মেমরেনের বাইরে এখানটায় এসে এরকমভাবে গেড়ে বসলো তোমরা কি একটা জিনিস জানো যে একটা ভাইরাস যখন একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তো ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে গোটা ভাইরাসটা কিন্তু ঢুকে যায় না টোটাল গোটা ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ঢুকে যায় না কি ঢোকে ওর জেনেটিক মধ্যে জেনেটিক মেটেরিয়ালটা তো দেখো এক্ষেত্রেও তুমি দেখছো এই যে সেল ব্যাকটেরিয়া সেল তার মধ্যে কিছু একটা ঢুকেছে পুরো জিনিসটা ঢোকেনি তো এই বাইরের কোটিংটা তুমি দেখো পুরো বাইরেই রয়েছে মানে কি এই যে ভেতরে এখানটাতে যে এর ডিএনএ রয়েছে শুধু এই ডিএনএটা তুমি দেখো ভেতরে ঢুকেছে এই যে জিনিসটা দেখছো না এটা হচ্ছে ডিএনএ শুধু ডিএনএটা ভেতরে ঢুকেছে কিন্তু তুমি দেখো যে এই প্রোটিন ক্যাপসিউলটা বাইরেই রয়ে গেছে তাই না প্রোটিন ক্যাপসুলটা দেখো বাইরে রয়ে গেছে শুধু ও ডিএনএটা ভেতরে ঢুকেছে ঠিক আছে নেক্সট স্টেপ তুমি কি করবে ব্লেন্ডিং বা মিশ্রিতকরণ ব্লেন্ডিং বা মিশ্রিত কিছু না পাতি কথা ওই মোটার স্পেশাল যেরকম হয় না মানে আমাদের হামান দিস্তা বাঙালিদের হামান দিস্তা সেই নিয়ে যখন তুমি এরম করে এরম করে এরম করে কুড়াও কিছু তখন কি হয় মিশ্রিত হয় খুব ভালোভাবে তো খুব ভালোভাবে ব্যাপারটাকে তুমি মিক্স করলে খুব ভালোভাবে মিক্স করলে এবার এত তুমি অত্যাচার করলে ওটার ওপরে যে এই যে প্রোটিনের ক্যাপসুলগুলো বাইরের সারফেসে লেগেছিল ব্যাকটেরিয়ার যে বাইরের সারফেসে প্রোটিন ক্যাপসুলগুলো লেগেছিল না তুমি দেখো সেগুলো আলাদা হয়ে গেল দেখো এখানে ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রোটিন ক্যাপসুলগুলো আলাদা হয়ে গেল আর ডিএনএটা একমাত্র ভেতরে ঢুকে গেছে ভালো কথা নেক্সট এখানে আমরা কি দেখব কালার ডিফারেন্সটা দেখবে দেখো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো ডিএনএর কালার দিয়েছে ব্ল্যাক কেন কারণ এই ক্ষেত্রে তুমি রেডিও অ্যাক্টিভ সালফার ইউজ করেছো তো ডিএনএ এর কোনো কালার হয়নি কালার হয়েছে কিসের প্রোটিন ক্যাপসুলের তাই প্রোটিন ক্যাপসুলের কালার রেড বোঝা গেল কারণ আমি তোমায় বললাম না রেডিও অ্যাক্টিভিটি একটা কালার দেবে তো এখানে প্রোটিনের কালার হয়েছে ডিএনএ কালার নেই ডিএনএ ব্ল্যাক প্রোটিন রেড তো প্রোটিন বাইরে ঘুরছে রেড আর ডিএনএ ভেতরে ব্ল্যাক হয়ে ঢুকেছে কিন্তু এই ক্ষেত্রে তুমি দেখো কি হয়েছে এই ক্ষেত্রে আমরা রেডিও অ্যাক্টিভ ফসফরাস ইউজ করেছিলাম তো দেখো তুমি ডিএনএ হয়ে গেছে রেড ডিএনএ রেড কিন্তু দেখো প্রোটিন ক্যাপসুল ব্ল্যাক তাই না কারণ এখানে প্রোটিনের তো কোনো তেজস্ক্রিয়তা হয়নি প্রোটিনের রেডিও অ্যাক্টিভিটি হয়নি তো ভিতরে দেখো রেড কালারের ডিএনএ ঢুকে গেছে আর বাইরে রয়েছে এই ব্ল্যাক কালারের প্রোটিন তাহলে এই রেড ব্ল্যাক এর গল্পটা এখান থেকে ক্লিয়ার হয়েছে তো কেন এখানে রেড ব্ল্যাক দিয়েছে ভালো কথা এইবার আমরা করব হচ্ছে সেন্ট্রিফিউগেশন সেন্ট্রিফিউগেশন মানে কি সেন্ট্রিফিউগেশন মানে হচ্ছে একটা একটা সেন্ট্রিফিউজ বলে একটা যন্ত্র আছে যেটা ল্যাবরেটরিতে পাওয়া যায় সেই যন্ত্রটার মধ্যে তুমি যদি এরকম কোন ধরো সলিউশন এরকম তুমি টিউবে করে সলিউশন ঢুকিয়ে দিলে যন্ত্রটার মধ্যে তখন তারপরে তুমি ওটা অন করে দিলে তো সেন্ট্রিফিউজ হবে 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 হলে পরে কি হয় ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে হালকা জিনিস ওপরে থাকে তো এখানে তোমার কাছে দেখো দুটো মেটেরিয়াল আছে এক হচ্ছে তোমার এখানে ব্যাকটেরিয়াল সেল রয়েছে আর রয়েছে সাইডে ঘুরে বেড়াচ্ছে ভাইরাসের প্রোটিন কোডগুলো তাই তো ব্যাকটেরিয়াল সেল রয়েছে আর চারিদিকে ভাইরাসের প্রোটিন কোড ঘুরে বেড়াচ্ছে কারণ ভাইরাসের প্রোটিন কোড ব্যাকটেরিয়ার ভেতরে ঢোকার এন্ট্রি পাইনি তুমি যখন সেন্ট্রিফিউজ করলে তো একটা ভারী জিনিস প্রথমে তোমার হবে কি এরকম তলায় থিতু পড়বে ভারী জিনিস এই ভারী জিনিস যেটা তলায় পড়ে না সেন্ট্রিফিউজ করলে তাকে আমরা পেলেট বলি চাইলে নামটা মনে রাখতে পারো পেলেট আর হালকা জিনিস কি হবে ওপরে ঘুরবে তো আমি কি করব হালকা জিনিসকে ওপরে ঘুরিয়ে দিই এখানে রাখি হচ্ছে হালকা জিনিসগুলো কারণ এমনিতেও হালকা জিনিস তো ওপরেই থাকে তো যেটা ওপরে থাকে হালকা জিনিস তাকে আমরা বলি সুপার সুপারনেটেন্ট সুপার সুপার নেটেন্টের একটা বাংলা ওরা বলেছে সেটা হচ্ছে প্রলম্বন সুপার বাংলা হচ্ছে প্রলম্বন আর পেলেটের কোনো বাংলা ওরা ইউজ করেনি তো যাই হোক ওপরের পার্টটা যেটা হালকা সেটাকে বলে সুপার নিটে নিচে যেটা থিতিয়ে পড়ে তাকে বলে পেলেট যেটা কিনা ভারী তো তুমি বলো ব্যাকটেরিয়া সেল বেশি ভারী হবে নাকি কুচি কুচি ভাইরাসের বেশি ভারী হবে অবভিয়াসলি ব্যাকটেরিয়ার সেল বেশি ভারী হবে তো ব্যাকটেরিয়ার সেল বেশি ভারী হওয়ার ফলে ব্যাকটেরিয়ার সেলগুলো পেলেটে পড়েছে তাহলে পেলেটে তুমি কাকে পাবে পেলেটে তুমি অ্যাকচুয়ালি পাবে হচ্ছে পেলে তুমি পাবে হচ্ছে ব্যাকটেরিয়াগুলোকে ব্যাকটেরিয়াগুলোকে আর সুপার নেডেন্টে তুমি কাকে পাবে সুপার নেডেন্টে তুমি পাবে যে কুচি কুচি ভাইরাসের যে ক্যাপসিউলগুলো ভাইরাসের ক্যাপসিউলগুলো মানে ক্যাপসুল কি দিয়ে তৈরি হয় বললাম প্রোটিন দিয়ে সেইগুলো ওপরে সুপার নেডেন্টে ঘুরে বেড়াচ্ছে কুচি কুচিগুলো এই হচ্ছে ব্যাপার এবার ভদ্রলোক টেস্ট করলেন যে কোথায় রেডিও অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এইবার দেখো এইবার দেখো এই ক্ষেত্রে আচ্ছা আমরা আগে এই ক্ষেত্রে বলি ডিএনএটা নিয়ে আমরা বেশি কাজ করেছি আমরা প্রথমে ডিএনএ নিয়ে কাজ করেছি তো দেখো ডিএনএ যখন আমরা রেডিও অ্যাক্টিভ ফসফরাস ইউজ করেছিলাম রেডিও অ্যাক্টিভ ফসফরাস ইউজ করায় কি হয়েছিল ডিএনএ হয়ে গেছিলো রেডিও অ্যাক্টিভ তাহলে ডিএনএ এখন কালারফুল ডিএনএ কিসের মধ্যে আছে ব্যাকটেরিয়া সেলের মধ্যে আছে তাহলে ব্যাকটেরিয়া সেল এখন কালারফুল হয়ে যাবে কারণ কালারফুল ডিএনএ ব্যাকটেরিয়া সেলের রয়েছে তাহলে কি চকচক করবে পেলেট চকচক করবে কেন কারণ পেলেটে রয়েছে ব্যাকটেরিয়াল সেল বুঝলে তাহলে এখন চকচক করবে তাই বলেছে রেডিও ইন সেলস কোষগুলোতে তেজস্ক্রিয় শনাক্ত করা গেছিল নো রেডিও অ্যাক্টিভিটি ডিটেক্টেড ইন সুপারনেটেন প্রলম্বনে কোনো তেজস্ক্রিয়তা শনাক্ত হয়নি কারণ সুপারনেটেন বা প্রলম্বনে আছে কি আছে ভাইরাসের ক্যাপসিউল তো এখানে তো ক্যাপসিউলের কোনো কালার ওরা নেয়নি কারণ ক্যাপসিউলে প্রোটিন আছে আর তুমি এখানে দিয়েছ ফসফরাস তাহলে তোমার এখানে কি হলো শুধুমাত্র তুমি পেরে দেখলে চকচক করছে এই সেকেন্ড এক্সপেরিমেন্টটাই কি হয়েছিল যেখানে আমরা ইউজ করেছিলাম রেডিও অ্যাক্টিভ সালফার তাহলে রেডিও অ্যাক্টিভ সালফার কোথায় যায় বলো রেডিও অ্যাক্টিভ সালফার যাবে প্রোটিনে প্রোটিন মানে কোনটা এই ক্যাপসিউল ক্যাপসিউলটা রেড হয়ে গেছিলো ক্যাপসুল কি সেলে ঢুকতে পেরেছিল ক্যাপসুল সেলে ঢুকতে পারেনি ক্যাপসুল বাইরে ঘুরছিল যেই সেন্ট্রিফিউজ করলে ক্যাপসুল কোথায় চলে গেল সুপারনেটেন্টে তাহলে এক্ষেত্রে তুমি চকচকেটা কোথায় পাবে এই সুপারনেটেন বা প্রলম্বনে পাবে তাই না তাহলে রেডিও অ্যাক্টিভ ডিটেক্টেড ইন সুপারনেটেন প্রলম্বনে তেজস্ক্রিয় তা শনাক্ত করা গেছিল কিন্তু এই পেলেটে তখনই সুপারনেটেন তুমি এখন পাবে না কারণ ব্যাকটেরিয়ার মধ্যে কোনো প্রোটিন ভাইরাসে প্রোটিন তো ঢোকেনি তাহলে কোষগুলোতে কোনো তেজস্ক্রিয়তা চিহ্নিত হয়নি নো রেডিও অ্যাক্টিভিটি ডিটেক্টেড ইন সেলস বোঝা গেল এবার দেখো তো এখানে কি বলছে বলছে রেডিও অ্যাক্টিভ ফাজেস ইকোলাই ব্যাকটেরিয়া ঠিক আছে তেজস্ক্রিয় ফাজগুলো ইকোলাই ব্যাকটেরিয়ার গাত্রে আবদ্ধ হয়েছিল দেন অ্যাজ দ্য ইনফেকশন প্রসিডেড দ্য ভাইরাল কোটস ওয়ার রিমুভড ফ্রম দ্য ব্যাকটেরিয়া বাই এজিটেটিং দ্যাম ইন আ ব্লেন্ডার এরপর সংক্রমণ ঘটানোর প্রক্রিয়াটি চলতে থাকলে ব্যাকটেরিয়াগুলোকে ব্লেন্ডারে মন্থন করার দ্বারা এদের থেকে ভাইরাসের আবরবগুলোকে অপসারণ করা হয়েছিল যেভাবে আমরা ঘুটলাম 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 এই যে ব্লেন্ডিং আমরা এই ক্যাপসুল বা আবরণগুলোকে ভাগিয়ে দিয়েছিলাম সরিয়ে দিয়েছিলাম এই ব্যাকটেরিয়ার সেল সারফেস থেকে ঠিক আছে ওকে তারপর কি বলছে ব্যাকটেরিয়া উইচ ওয়াজ ইনফেক্টেড উইথ ভাইরাস দ্যাট হ্যাড রেডিও অ্যাক্টিভ ডিএনএ রেডিও অ্যাক্টিভ ইন্ডিকেটিং দ্যাট ডিএনএ ওয়াজ দ্য মাটেরিয়াল দ্যাট পাস্ট ফ্রম দ্য ভাইরাস টু দ্য ব্যাকটেরিয়া যেসব ব্যাকটেরিয়া তেজস্ক্রিয় ডিএনএ সমন্বিত ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তাদের মধ্যে তেজস্ক্রিয়তা পরিলক্ষিত হয় এর থেকে বোঝা যায় যে ডিএনএ হলো সেই বস্তু যা ভাইরাস থেকে ব্যাকটেরিয়ার দেহে এসেছিল এটা আমরা বুঝে গেছি ডিএনএ কোথায় পেয়েছ সেলে পেয়েছ সেল কোথায় ছিল পেলেটে ছিল ঠিক আছে Bacteria that were infected with viruses that had radioactive proteins were not radioactive. This indicates that proteins did not enter the bacteria from the viruses. DNA is therefore the genetic material that is passed from virus to bacteria. তাহলে যেসব ব্যাকটেরিয়া তেজস্ক্রিয় প্রোটিন সমন্বিত ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তাদের মধ্যে তেজস্ক্রিয়তা পরিলক্ষিত হয় না এর থেকে বোঝা যায় যে প্রোটিন ভাইরাস থেকে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করেনি তাই ডিএনএ হল জিনগত বস্তু বা ভাইরাস থেকে ব্যাকটেরিয়ার দেহে যেটা সঞ্চারিত হয়েছিল অবভিয়াসলি তার মানে আলটিমেটলি এখান থেকে তুমি এটা প্রমাণ করতে পারলে যে এখান থেকে কি প্রমাণ করলে যে ব্যাকটেরিয়ার সেলের মধ্যে কে ঢুকেছিল ডিএনএ না প্রোটিন ডিএনএ ব্যাকটেরিয়ার সেলের মধ্যে ভাইরাসের ডিএনএ ঢুকেছিল তাহলে একটা সেল থেকে আরেকটা সেলে যে যাবে সেই তো জেনেটিক বস্তু হবে সেই তো জেনেটিক মেটেরিয়াল হবে কারণ একটা সেল থেকে আরেকটা সেলে যাবে তবেই না জেনেটিক ইনফরমেশন বহন করবে তো আমরা এখানে তো দেখিয়ে দিই যে ডিএনএ ঢোকে ভাইরাস থেকে ডিএনএ ব্যাকটেরিয়া ঢোকে তাহলে প্রোটিন কিন্তু জেনেটিক বস্তু না জেনেটিক মেটেরিয়াল না ডিএনএ জেনেটিক মেটেরিয়াল প্রোটিন না এটাই এইখান থেকে প্রমাণিত হলো হার্সে চেস পরীক্ষা নামে যেটা বিখ্যাত এটা কিন্তু নিটের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি চেষ্টা করব পরের দিন তোমাদের জন্য আরেকটা ডেমো লেকচার নিয়ে আসার বাই বাই